আপনি অনেক ইউটিউবের মধ্যে দেখেছেন একজন ছোট একটা বক্তার নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী সাহেব বয়সটা তার হচ্ছে 26-27 বছর বয়স হবে তার অপরাধ ছিল শুধুমাত্র কোরআনের সত্য কথা কোরআনের কথাগুলো সত্য প্রকাশ করা এটা তার জীবনের অপরাধ ছিল তাকে এমন ভাবে প্রিয় ভাইরা তাকে এমন ভাবে আদালতে উঠানো হচ্ছে হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগানো হয়েছে মাজায় গরুর রশি পায়ে আপনার লোহার শিকল ডান্ডা বেড়ি লাগে মাথায় একটি হেলমেট শরীরের মধ্যে একটি কোট লাগা দিয়া উপরের দিকে তাকায়া ছেলেটি হাঁটতে 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 পারছে না কি কষ্ট সম্মুখীন হয়েছে হাঁটতে পারতেছে না কিন্তু উপরের দিকে তাকায় সামনের দিকে অগ্রসর হচ্ছে অথচ তার মুখ থেকে হাসি বের হচ্ছে বুঝলাম না হাসিটা তার কোন হাসি কেন হাসি দিচ্ছেন তিনি বুঝতে পারলাম তার হাসিটা সে হাসি নয় হাসিটা হচ্ছে জান্নাতি হাসি বলুন সুবহানাল্লাহ তার কষ্টটা মা দেখে চিন্তা করছে আল্লাহ আমার কলিজার টুকরা বেটা এই বয়সে হাতের মধ্যে ডান্ডা বেরি পায়ের ভিতরে বেরি এর ভিতরে হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে মাথায় হেলমেট গায়ে কোট দিয়ে আদালতে উঠানো হচ্ছে মাজাই গরু রশি এটার কারণটা কি সোনার বাবজানেরা যুবক ভাইরা ও মুসলমান এটার মানে হচ্ছে মা দুখনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বুকটা ভিজা দেয় কলিজার টুকরা বেটা যদি আপনার বড় বিপদের সম্মুখীন হয় দেখবেন আমার আপনার সমাজের মারা যদি কলিজার টুকরা বেটা যদি অসুস্থ হয় মা ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার কলিজার টুকরা সন্তান রে অসুস্থ তুমি না দিয়ে আমারে দিতে পারো না আমার বেটার অসুস্থ আমি জলম দুখুনি মা সহ্য করতে পারি না আল্লাহ আমার কলিজার টুকরা বেটা রফিকুল ইসলাম মাদানির জীবনে কি অপরাধ ছিল হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানো পায়ে ডান্ডা বেড়ি লাগানো মাজায় গরুর রশিটা লাগানো মাথায় হেলমেট পরানো গায়ের ভিতরে কোট আল্লাহ উপরের দিকে তাকায় বেটা হাঁটতে পারে না তাকে কোন কারণে তুমি আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল আমার বেটার জীবনের কি অপরাধ মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়ে বলি আল্লাহ গো ও মালিক আমার বেটার জীবনের কি অপরাধ কিন্তু বেটার জীবনের অপরাধ হলো এই কোরআনের বাণী সত্য বলাটা তার জীবনের অপরাধ চিল্লা বলুন কথা ঠিক কিনা কোরআনের সত্য কথা ময়দানে বলতে গিয়ে বড় অপরাধের সম্মুখীন হয়ে যায় এ মুসলমান জলম দুখুনি মা বেটার কষ্ট দেখে সহ্য করতে পারি না দুখুনি মা বেটার কষ্টটা সহ্য করতে পারে না মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে আল্লাহ আজ কয়েকটি বছর হয়ে যাচ্ছে পরের দিন দুই বছর হয়ে যাচ্ছে কলিজার টুকরা বেটা বাড়ির থেকে বিদায়ী বাড়ির থেকে ধরে নিয়ে কারাগারের মধ্যে বন্দি করে ফেললো আল্লাহ কিন্তু এ মুসলমান আমি আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই রে বন্ধু যার হাতের ভিতরে ডান্ডা বেরিয়ে আছে পায়ের ভিতরে ডান্ডা বেরিয়ে আছে মাথায় গরুর রশি লাগাইয়া মাথায় হেলমেট লাগাই নিয়ে যাচ্ছিল এটা শুধু তাই নয় তার ইমানটা মজবুত শক্ত থাকার কারণে সে কারাগারের মধ্যে বন্দী হয়ে গেছে বলুন কথা ঠিক কিনা যার ইমান মজবুত যার ভিতরে ইমানদার যিনি মুমিনদার হতে পারে সে অবশ্যই সত্য কথাই ময়দানে প্রচার করবে সত্য কথাটাই কোরআনের সত্য কথাটাই মানুষের কাছে উঠা ধরবে তার কারণে তার জন্য যদি তার বিপদ হয় সমস্যা হয় তার সম্মুখীন হয়ে যায় এটা বুঝতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা পরীক্ষার সম্মুখীন হয়ে যাচ্ছে পরীক্ষা চলতেছে কথা বলুন ঠিক কিনা কিনা জ্বলন্ত খুনি মা ডাকতে বলে আল্লাহ আমি তার জ্বলন্ত খুনি মা আমার কলিজার টুকরা বেটা রফিকুল ইসলাম মাদানি আমার সম্মুখে এইরকম ভাবে যখন হাঁটাহাঁটি করতেছে উপর দিকে তাকায় রওনা করতেছে আমি মা কেমন করে সহ্য করব আল্লাহ গো মালিক আপনি সত্যটাই তো বিচার করেন মওলা কিন্তু জানা যাচ্ছিল না মুসলমান যারা বিরোধিতাই করবে না কেন যারাই কোরআনের বিরোধিতা করবে না কেন আলেমদের বিরোধিতা করবে না কেন আল্লাহি আল্লাহর কসম করে বললাম রে মুসলমান
কোরআনের বিরোধিতা করে এরা হলো টাটকা মুনাফিক কথা বলুন ঠিক কি না সম্মানিত প্রিয় ভাইরা আসুন আসুন আমি আপনাদের খেদমত আরজ করে বলবো এই মা যখনই মায়ের সম্মুখে এইভাবে তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে মা চোখের পানি আর ধরে রাখতে পারে না ডাকতে বলছেন আল্লাহ জীবনে কোন অপরাধের বিনিময় আমার কলিজা কুকরা বেটার এই অবস্থা শুরু হয়ে গেছে চিন্তা করা হচ্ছে তার অবস্থা তার কোন অপরাধ ছিল কোরআনের সত্য কথা প্রচার করা ইসলামের দাওয়াত দেওয়া হক কথা ময়দানে বলার কারণে তার আজকে সেই বিপদের সম্মুখীন হতে হয়েছে ও মুসলমান কোরআনের সত্য কথা বলে যদি বিপদের সম্মুখীন হতে হয় আমরা রাজি আছি কথা বলুন ঠিক কি না আসুন আমি কোরআন কারিম থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা মুসলমান দাবি করলাম সকলেই কিন্তু মুসলমান দাবি করছিল আমরা সকলেই মুসলমান অনেকেই আমরা খাতার ভিতরে খাতা কলমে ক্যাম্পে গ্রামে সমাজে প্রত্যেকটি জায়গাতে আমাদের মুসলমান দাবি কথা বলুন ঠিক কি না একজন যদি জিজ্ঞাসা করে ভাই ভাই আপনি কি মুসলমান সাগর ভাই ভাই যে মাইক সেন সেন করছে এটা একটু বন্ধ করেন তো ভাই তো ভাই তো ভাই তো ভাই তাহলে আমরা দাবি করলাম আমরা সকলেই মুসলমান একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি মুসলমান তখন আমরা বলবো যে অবশ্যই আমরা মুসলমান দাবি করে নিয়েছি আমরা মুসলমান হয়েছি কিন্তু মুসলমান হইলাম জীবনে কোন সার্টিফিকেট আপনি গ্রহণ করছেন কোন লাইসেন্স নিয়ে আপনি মুসলমান হলেন সম্মানিত প্রিয় ভাইরা মুসলমান হতে গেলে সার্টিফিকেট এবং লাইসেন্সের দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই মুসলমান হতে গেলে সার্টিফিকেট এবং লাইসেন্সের দরকার কি সার্টিফিকেট আমরা জোগাড় করলাম কি লাইসেন্স আমরা লাইসেন্স প্রাপ্ত হইলাম আসুন সম্মানিত প্রিয় ভাইরা কোন লাইসেন্স কোন সার্টিফিকেট নিয়ে কবরে যাওয়া লাগবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কিন্তু একবার বলছেন আবার আল্লাহ পাক কিন্তু মরণের কথা নিশ্চিত করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছে আমার বান্দারা বান্দিরা খাঁটি মুসলমান ঈমানদার না হয়ে আমার মাটির কবরে তোমরা এসো আর একটু জোরে বলো মাটির কবরে যাওয়ার কথা নিষেধ করে দিয়েছেন আসুন সোনার আব্বা জানেরা যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিন খাঁটি মুসলমান না হয় মাটির কবরে যাওয়ার কথা নিষেধ করে দিয়েছেন ও মুসলমান আমরা কি মুসলমান হইলাম আর কি লাইসেন্স জোগাড় করলাম আমরা কোন লাইসেন্স কোন সাইট সার্টিফিকেট নিয়ে কবরে যাইব কারণ মুসলমান ভাই একটু ভালো করে খেয়াল করে শুনবেন আমরা কিন্তু এসএসসি পাশের সার্টিফিকেট ছাড়া কিন্তু ইন্টারে ভর্তি হওয়া যায় না ইন্টার পাশের সার্টিফিকেট ছাড়া কিন্তু বিয়েতে ভর্তি হওয়া যায় না বিয়ে পাশের সার্টিফিকেট ছাড়া কিন্তু মাস্টার্সে ভর্তি হওয়া যায় না এ মুসলমান যুবক ভাই আমার আব্বা জানে না একটু ভালো করে লক্ষ্য করে শুনতে হবে কারণ সার্টিফিকেট ছাড়া কিন্তু কোন জায়গাতে চান্স নেওয়া যায় না মোটর সাইকেলের যদি কাগজ ক্লিয়ার না থাকে মোটর সাইকেলের যদি লাইসেন্সটা না থাকে রে মুসলমান আমি আপনি যখন বিশ্ব রোডে যখন বড় রোডে উঠে চলে যাইব হাওয়াই পুলিশ থামায় দিবে ভাইজান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনার মোটর সাইকেলের লাইসেন্সটা আমাকে দেখায় দেন আপনার মোটর সাইকেলের কাগজটা দেখান যদি কাগজে ভেজাল থাকে মোটর সাইকেল থানার মধ্যে বন্দি করে দিবে রে মুসলমান যখন জানার ভিতরে মোটর সাইকেল বন্দি করে দিবে আপনি থানার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে যাবে কারণ গাড়ির লাইসেন্স নেই থানার মধ্যে বন্দি হয়ে গেছে অনুরূপ ভাবে রে মুসলমান মুসলমানের কি সার্টিফিকেটের দরকার আছে কোন লাইসেন্স লাগবে এ মুসলমান আল্লাহর গোলাম বন্ধু আব্বা জানে না কোন
সার্টিফিকেট নিয়ে কবরে যাইতে হবে, কি লাইসেন্স নেওয়া লাগবে। এবার আসুন দেখেন, তাকিয়ে দেখেন কোন কর্ম করলে পরে আল্লাহর খাঁটি মুসলমান হওয়া লাগবে। আল্লাহর কিছু হুকুম কিছু অর্ডার আছে, আল্লাহর হুকুম বলি যদি মানতে পারো রে মুসলমান, আল্লাহর কবরে লাইসেন্স নিয়ে প্রবেশ করা যাবে। কারণ হচ্ছে একটু লক্ষ্য করে দেখেন, আমার মাথায় কিন্তু একটি টুপি আছে, আমার গায়ে একটি জুব্বা আছে এবং মুখে কিছু আল্লাহ মুখে কিছু দাড়ি আছে। অনুরূপ ভাবে মুসলমান এই মাথায় টুপি নিয়ে যদি গয়েশপুর হাই স্কুলের সম্মুখে দাঁড়াইয়া সড়ক দুর্ঘটনায় যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই দেখবে তাকাইয়া এই ব্যক্তিটির মাথায় টুপি আছে, অবশ্যই ইনি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? মাথায় টুপি আছে, অবশ্যই ব্যক্তিটি মুসলমান। আর যদি মাথায় টুপি নাই, মুখে মাথায় টুপি নাই, মুখে দাড়ি আছে, তাও আপনি ধরতে পারবেন যে ব্যক্তিটি অবশ্যই মুখে যেহেতু দাড়ি আছে অবশ্যই এই ব্যক্তি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে একটি জুব্বা আছে, ধরতে পারবেন অবশ্যই ব্যক্তিটি মুসলমান। কিন্তু সোনার আব্বা জানেরা যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো রে মুসলমান, এখন দেখেন আমাদের ভিতরে অনেকে আমরা আছি, আমাদের মুখে দাড়ি নাই, আছে না নাই, কি আপনাদের কষ্ট হচ্ছে তাই না? বুঝতে পারছি রাগ করতেছেন আপনারা। অনেকের মধ্যে কিন্তু মুখে দাড়ি নাই, আছে না নাই, কথা কয় না, আছে না নাই, অনেকের মুখে দাড়ি নাই, অনেকের মাথায় কিন্তু টুপি নাই, অনেকের গায়ে জুব্বা নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে অন্যের ভিতরে একটি জিনসের প্যান্ট আছে রে যুবক ভাই আব্বা জানেরা, শরীরের ভিতরে একটি গেঞ্জি অথবা শার্ট লাগানো আছে, মুখে কোনো দাড়ি নেই, মাথায় টুপি নাই, ওই শার্ট পরনে অবস্থায় জিনসের প্যান্ট পরনে অবস্থায় যদি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, আপনি কেমন করে মুসলমান নির্বাচন করবেন? আপনি কেমন করে মুসলমান আপনি নির্বাচন করবেন রে মুসলমান ভাই? কারণ মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, শুধু পণ্যে একটি জিন্সের প্যান্ট লাগানো আছে এবং আপনার আপনার শরীরে একটি গেঞ্জি অথবা শার্ট আছে রে মুসলমান। এটা দেখে আপনি কেমন করে নির্বাচন করবেন মুসলমান? তখন আপনার কি করতে হবে? ওই সময় মুসলমান নির্বাচন করতে হলে তার পণ্যের কাপড়টা পিছন দিকে টান দিয়া যতক্ষণ পর্যন্ত ইজ্জত না দেখবেন আপনি নির্বাচন করতে পারবেন না মুসলমান। কি হিন্দু? কথা বলুন ঠিক কিনা? মাথায় টুপি থাকলে অবশ্যই মনে করবেন মুসলমান, মুখে দাড়ি আছে ধরতে পারবেন মুসলমান, গায়ে একটি সুন্নাতে লিবাস জুব্বা আছে এটা ধরতে পারবেন মুসলমান। আর যদি তার শরীরের ভিতরে দাড়ি টুপি জুব্বা না থাকে, মুখে দাড়ি নাই, পরনে শুধুমাত্র আপনার একটি জিন্সের প্যান্ট আর গায়ে আছে গেঞ্জি, এই অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তার ইজ্জত না দেখা পর্যন্ত কেউ নির্বাচন করতে পারবেন না এটা মুসলমান কি হিন্দু? কথা বলুন ঠিক কিনা? সোনার বাপ জানেরা যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তিনটা প্রশ্ন করতে চাই, কয়টা? আর একটু জোরে জোরে, আরো জোরে জোরে, তিনটা প্রশ্ন করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছে, মূসা রে কি তিনটা প্রশ্ন করতে চাও জানা দাও তো দেখি কি প্রশ্ন করবা। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তিনটা প্রশ্ন করব, এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আমি জানতে চাই আপনি ঘুমান কখন? কি করে ঘুমান কখন? জানতে চাচ্ছেন আল্লাহ আল্লাহ আপনি ঘুমান কখন, এই বিষয়টি একটু জানতে চাই। দ্বিতীয় নম্বরে বলতেছে, আল্লাহ আল্লাহ আমি জানতে চাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দিক আছে, কিন্তু আপনি কোন দিকে মুখ করে বসে আছেন আমি এটা জানতে চাই। তৃতীয় নম্বর বলছে, আল্লাহ আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ বাতাস কত কিছুই গোটা পৃথিবী তা সৃষ্টি করলেন এবং বান্দা বান্দে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার পিছনে আপনার লাভটা কি এটা জানতে চাই। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, ও মুসলমান
কোথায় এই যুবক ভাইরা কোথায় যাচ্ছ আ পিশাব সাবি গেছে এত সকালেই সকালেই হায় হায় এই যুবক ভাইরা আইরা মানুষ করতে পারলাম না ভাই তিনটা প্রশ্ন করলেন আল্লাহ আপনি ঘুমান কখন আল্লাহ আপনি কোন দিকে মুখমণ্ডল করে বসে আছেন আল্লাহ আপনি কেন গোটা পৃথিবী সৃষ্টি করলেন আপনার লাভটা কি আল্লাহ জানতে বলছে মুসা তুমি তিনটা প্রশ্ন আমার দরবারে তুমি কল্লারে মুসা আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহ উত্তরটি নিজেই দিয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন করলেন এক থেকে তিন পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর আল্লাহ পাক তিন থেকে তিন নাম্বার থেকে দেওয়া শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলছেন মুসা তুমি রেডি হয়ে যাও এবার তিন নাম্বার যে প্রশ্ন করছো আমি কেন বান্দা বান্দে সৃষ্টি করলাম আসমান জমিন আমি আল্লাহ পাক কেন সৃষ্টি করলাম জানতে চাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ জানা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলছে মুসা রেডি হয়ে যাও প্রশ্নের উত্তর শুরু হয়ে যাচ্ছে এবার ডাক দে বলে মুসা আমি আল্লাহ পাক একমাত্র বান্দা বান্দাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত আমার গোলামি দাসত্ব করবার জন্য গোটা পৃথিবীর বুকে আমি আল্লাহ বান্দা বান্দি পাঠা দিলাম আমার বান্দারা যখন আমার পবিত্র ঘরের মধ্যে প্রবেশ করে করবার পরে যখন পশ্চিম কিবলা দিকে মুখ করে যখন নিয়াত করে দাঁড়িয়ে যায় যখন সেজদা দেয় মুসা তুমি জানি জেনে রাখো আমার বান্দা যখন সেজদা দেয় সেজদাতে কিন্তু টাইসের উপরে হয়ে যায় সেজদাটা কিন্তু জাই নামাজের উপর হয়ে যায় রে মুসা এই সেজদাটা কিন্তু আমার আমার জমিনের উপর সেজদা দেয় কিন্তু মুসা তুমি জেনে রাখো আমার বান্দা বান্দি যখন সেজদাটা দিচ্ছিল এই সেজদাটা কোনো টাইসের উপরে নয় কোনো জাই নামাজের উপরে নয় এটা কোনো জমিনের উপরে নয় সেজদাটি সঙ্গ আমি আল্লাহ পাকের কুদরতি পায় হয় বলুন সুবহানাল্লাহ ও মুসা তুমি জানতে চাও কেন আমি পৃথিবী সৃষ্টি করলাম এই পৃথিবী সূর্য তার সৃষ্টি করলাম তোমাদের উপকারের জন্য তোমাদের কল্যাণের জন্য আসমান জমিন সৃষ্টি করলাম তোমাদের লাভের জন্য গোটা পৃথিবীটাই তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম মুসা আমার বান্দা যখন বড় বড় গুনার ভিতরে যখন গ্রেফতার হয়ে যায় বড় যখন গুনার সম্মুখীন হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি তওবা করতে পারে যদি তওবা করে সে যদি সঠিক রাস্তায় ফিরে আসতে পারে তওবাকারীকে আমি আল্লাহ এত পছন্দ করি তওবা করার কারণে আমি আল্লাহ তওবা কবুল করে নিয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহখাতা আমি আল্লাহ মাফ করে দেই বলুন সুবহানাল্লাহ আমরা কেউ কি বলতে পারবো যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই কি আমাদের জীবনে গুনাহ নাই কেউ কি বলতে পারবো যে একটা গুনাহ আমাদের নাই বলতে পারবো অবশ্যই গুনাহ আছে সর্বসময় খেয়াল রাখবেন আমি বড় গুনাহগার কেউ নেকি নেককার ঈমানদার মুমিনদার বলে দাবি করা যাবে না কারণ সর্বসময় বলবেন যে আমি বড় গুনাহগার আমি পাপী এই ছোট বলে আল্লাহর কাছে দাবি করতে হবে আল্লাহ অবশ্যই আপনাকে গুনাহখাতা মাফ করে নিষ্পাপ মাসুম বানা দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর শুরু হয়ে যাচ্ছে আল্লাহ আপনি কোন দিকে মুখ করে বসে আছেন একটু জানতে চাই আল্লাহ চারটা দিক আছে আপনি কোন দিকে বসে আছেন একটু জানতে চাই এবার আল্লাহ ডাকতে বলছে মুসা ও মুসা তুমি
জানতে চাও আমি আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছি মুসা ডাক মুসাকে ডাক দে বলে মুসা রে তুমি একটি ফাঁকা জায়গা নির্বাচন করো একটি ফাঁকা জায়গা নির্ধারণ করো ফাঁকা জায়গা নির্বাচন করে ওই ফাঁকা জায়গা উপর তুমি একটু আগুন জ্বালা দাও আর যদি মুসা আলাইহিস সালাম একটি ফাঁকা জায়গা নির্বাচন করলেন করার পরে ডাক দে বলছেন আল্লাহ আমি একটি ফাঁকা জায়গা নির্বাচন করলাম আল্লাহ বলতেছে মুসা একটু আগুন জ্বালা দাও এবার হযরতে মুসা আলাইহিস সালাম আগুন জ্বালা দিলেন আগুন জ্বালানোর পরে ডাক দিয়ে বলছেন আল্লাহ আগুন তো ধরায় দিলাম এবার ডাক দিয়ে বলে মুসা দেখো তো আগুনকে তুমি জ্বালা দিয়েছো দেখো তো আগুনের মুখটি এবং আগুনটা কোন দিকে মুখ করে আছে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আগুন তো একদিকে আকার ধারণ করে নাই আগুন তো চতুর্দিক দিয়ে আকার ধারণ করছে আগুনটা ছড়িয়ে পড়ছে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আগুন যেরকম চতুর্দিক দিয়ে আকার ধারণ করছে চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ছে রে মুসা তুমি জেনে নাও এ মুসা জেনে নাও এ মুসা তুমি জেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন একদিকে নয় দুই দিকে নয় তিন দিকে নয় আমি আল্লাহ পাক চতুর্দিকে মুখ বন্ধ করে বসে আছি চিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা আমি আল্লাহ চতুর্দিকে মুখমণ্ডল করে বসে আছি চলে গেল দ্বিতীয় নাম্বার প্রশ্ন এবার প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ আপনি ঘুমান কখন এ মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়ে বলছেন আল্লাহ প্রথম নাম্বার প্রশ্ন করেছিলাম আপনি ঘুমান কখন আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তুমি অতি তাড়াতাড়ি এক পেয়ালা পানি নিয়া একটি গ্লাস ভর্তি পানি নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও হযরতে মুসা আলাইহিস সালাম একটি গ্লাস ভর্তি পানি নিয়া আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেল হাতের তালুর উপরে গ্লাসটি নিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরতে মুসা আলাইহিস সালামের হাতের গ্লাসটি জমিনে কাত হয়ে পড়ে সমস্ত পানিটা ঢেলে পড়ছে রে মুসলমান আল্লাহ ডাক মুসা ডাক দিয়ে বলছেন আল্লাহ আমার হাত থেকে গ্লাসটি কাত হয়ে জমিনে পড়ে গেল কারণটা কি কোন কারণে পড়ে গেল ডাক দিয়ে বলতেছেন হে মুসা তুমি জানতে চেয়েছো আমি আল্লাহ ঘুমাই কখন তুমি এটা জানতে চেয়েছো তোমার হাত থেকে গ্লাসটি জমিনে পড়ে পানি সমস্ত পানিটি তো জমিনে ঢেলে পড়ল হে মুসা গো সমস্ত পানি জমিনে ঢেলে পড়ল এবার ডাকবে বলছে মুসা রে আমি আল্লাহ যদি ঘুমাইতাম বিশাল আসমানের দায়িত্বটা কে নিত আমি আল্লাহ যদি ঘুমাইতাম এই জমিনের দায়িত্বটা কে নিত আমি আল্লাহ যদি ঘুমাইতাম রে মুসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমার বান্দা বান্দি রিজিকের ফাইসালাটা কে করে দিত আমি আল্লাহ যদি ঘুমাইতাম হে মুসা সমুদ্রের ভিতরে বড় বড় মাছ চলাফেরা করতেছে বড় বড় মাছ বসবাস করতেছিল মুসা যদি রিজিকের ফাইসালা কে করত কত পিপিলিকা ছোট্ট ছোট্ট পিপিলিকা দুনিয়া চলাফেরা করতেছে এদিকে রিদের রিজিকের ফাইসালাটা কে করত রে মুসা হে মুসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমার বান্দাদের উপর রহমতের বৃষ্টিটাকে বর্ষণ করত হে মুসা আমি যদি ঘুমাইতাম বিশাল পাহাড়টিকে হিফাজত করে রাখত হে মুসা আমি যদি ঘুমাইতাম এই গয়েশপুর মধ্যপাড়ার ভিতরে মালাকুল মত আজরাইল প্রবেশ করছে আবার এখান থেকে নিয়ে চলে যাব সৌদি আরবের জমিনে সৌদি আরব থেকে নিয়ে যাব মালাকুল মত আজরাইল আমেরিকার জমিনে আমেরিকার জমিন থেকে নিয়ে যাব সিঙ্গাপুরে সিঙ্গাপুরের জমিন থেকে নিয়ে চলে যাব কুয়েত জমিনে হে মুসা আমি যদি ঘুমাইতাম মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে কে ভূমিষ্ঠ করা দিত মুসা তুমি জেনে নাও বুঝে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না আমি আল্লাহ যদি ঘুমাইতাম গিলাসটি যে রকম কাত হয়ে জমিনে পড়ে গেল আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে গোটা আসমান জমিন সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে যাইতো
আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর আহার নাই খাওয়া দাওয়া নাই আমি আল্লাহ ঘুমাই না একমাত্র গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাকে খাতে রাজত্ব হিসাবে চালা দিছিলাম চিল্লায় বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah শোনার বাপ জানেরা যুবক ভাইরা আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছিলাম এবার বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর আমার আপনার এতিম নবী দিনের নবী আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল আমার দ্বারা দ্বারা কান্না কাটি করতেছে আমার বিশ্ব নবীর মা আমিনা ডাকতে বলছে মুহাম্মদ রে এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করো কারণটা কি এ মুহাম্মদ তো চোখের পানি ছেড়ে দি কান্না কাটি করতেছো কারণটা কি ডাক দিয়ে বলছি মা গো ও মা আমি কেন কান্না কাটি করি তুমি কি জানো না মা কারণ আমার হাতের ডান দিকে কত সাহাবী রে মা আমার হাতের বাম দিকে কত সাহাবী আমার সম্মুখে কত সাহাবী দাঁড়িয়ে আছে গো মা আমার পিছনে কত সাহাবী দাঁড়িয়ে আছে আমার মাথার উপরে বিশাল আসমান ঝুলন্ত অবস্থায় আছে আমি মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে আছে আল্লাহর বিশাল জমিনের উপর দাঁড়িয়ে আছি সমস্ত কিছু দেখা যাচ্ছিল মা কিন্তু আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছিলাম না এবার ডাক দিয়ে বলি মুহাম্মদ রে ও মুহাম্মদ তুমি কারে দেখতে পাও না একটু জানা দাও ডাক দিয়ে বলে মা গো মা আমি যারে দেখতে পাই না তিনি হলেন আমার বাবা আব্দুল্লাহ সিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা মা সব কিছুই দেখতেছিলাম কিন্তু আমার বাবা আব্দুল্লাহরে তো দেখতে পাই না মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে মুহাম্মদ রে এ মুহাম্মদ তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে তুমি কি জানো না তুমি যখন আমার গর্ভে ধারণে আমার গর্ভের ভিতরে ছিলাম যখন আমার পেটের ভিতরে তোমার দুইটি মাস বয়স এই দুইটা মাস বয়স থেকে তোমার আত্মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে কথা বলতে বলতে যখন মুহাম্মাদের ছয়টি বছর পূর্ণ হয় এবার মুহাম্মাদের মা আমেনা বিশ্ব নবীকে ছয় বছরের শিশু সন্তান রেখে দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেল মুহাম্মাদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আমি এতিম মুহাম্মাদ মা নাই বাবা নাই মা নাই বাবা নাই আমি কেমন করে সহ্য করব মুহাম্মদ দ্বারা দ্বারা কান্দে এবার উম্মে আইমান এসে মুহাম্মদকে জড়া বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে বলে মুহাম্মদ রে তুমি কান্না কাটি বন্ধ করে দাও ও মুহাম্মদ তুমি কান্না কাটি বন্ধ করে দাও মুহাম্মদ ডাক দিয়ে বলে উম্মে আইমান রে আমার মা নাই বাবা নাই আমি কেমন করে সহ্য কোনো বার্তা সইতে পারি না মুহাম্মদ উম্মে আইমানের কাছ থেকে বিশাল একটি মরুভূমির মধ্যে দাঁড়া দাঁড়া কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবু জেহেল এসে মুহাম্মদের পাশে হাজির ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছ কারণটা কি ডাক দিয়ে বলতেছে চাচা যান আমার মা নাই রে আমার বাবা নাই আমি এতিম মুহাম্মদ হয়ে গেছি মায়ের চেহারা দেখতে পাই না বাবার চেহারাখানা দেখতে পাই না এবার ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তোমার বাবা চুরি করে জেলখানার মধ্যে বন্দি আছে
তোমার বাবার কি একটু দেখার জন্য তুমি যাইবা মোহাম্মদ মনে করছে সত্যি আমার বাবা জেলখানার মধ্যে বন্দী এবার ডাকতে বলে চাচা যা আপনি যদি নিয়ে যান বাবারে দেখার জন্য আমি যাইতে চাই এবার একটি ঘোড়া নিয়ে মোহাম্মদের কাছে আবু জেল একটি ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল এবার ডাকতে বলতেছে মোহাম্মদ রে মোহাম্মদ এই যে ঘোড়া নিয়ে হাজির হয়ে গেলাম লাভ দিয়ে আবু জেহেল ঘোড়ার পিঠের উপর উঠে পড়লো এতি মুহাম্মাদকে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ রে তুমি আমার ঘোড়ার পিঠের উপরে উঠে আমার পিছনে তুমি বসে যাও মুহাম্মদ লাভ দিয়ে ঘোড়ার পিছনে উঠে বসে পড়লো আবু জেহেলের পিছনে এবার বাবার সোনার আব্বা জানে না যুবক ভাইরা রে একটু ভালো করে খেয়াল করবেন কারণ হলো আমার আপনার দিনের নবী সবার জন্য কিন্তু রহমত শুরু আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অনেকে দাবি করেন রাসূল আমার অনেকে দাবি করেন রাসূল আমার অনেকে দাবি করতেছেন রাসূল আমার আমার আপনার জন্য দ্বীনের নবী নয় রে মুসলমান আসমান আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ বাতাস পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছুর জন্য হলো রাসূল রাসূল রহমত স্বরূপ চিল্লায় বলা যাবে না একবার সুবহানাল্লাহ ওই রাসূল দিনের নবী আমার আবু জেহেল লাফে ডাক দিয়ে রাসূলকে ঘোড়ার পিঠের উপর উঠায়া দিল উঠা আবু জেহেল ঘোড়ার লাগাম ধরে ধরে টান শুরু করে দিয়েছে আর বলতেছে ঘোড়া রে ও ঘোড়া সামনের দিকে অগ্রসর হ সামনের দিকে আগায়া যা লাগাম ধরে টানে ঘোড়া সামনের দিকে অগ্রসর হয় না এ মুসলমান আল্লাহর গোলাম সামনের দিকে অগ্রসর হয় না ঘোড়াকে চাবুক দিয়ে এমন ভাবে আঘাত শুরু করে দিয়েছে ঘোড়ার শরীরের চামড়াগুলো ফেটে জমিনে রক্ত টপ টপ করে পড়তেছে এবার হঠাৎ করে ঘোড়ার জবানটা আল্লাহ পাক খুলে দিল ঘোড়া কথা বলতে শুরু করে দিল এবার ঘোড়া ডাক দিয়ে বলতেছে আবু জেহেল রে এ পশান আবু জেহেল এ পশান আবু জেহেল তোমার কি বিবেক নাই তোমার কি জ্ঞান নাই তুমি আমার দিনের নবী আখির জামানার পয়গম্বর এতিম নবীর মা নাই বাবা নাই এতিম নবীকে তুমি কেমন করে তোমার পিছনে উঠা দিয়েছো এটা কেমন বিচার আমি ঘোড়া একটা কদম সামনের দিকে অগ্রসর হব না কারণ তুমি বেঈমান আবু জেহেল তোমার পিছনে বিশ্ব নবীকে উঠা নিয়েছো আমি ঘোড়া ওয়াদা করলাম একটা কদম সামনের দিকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার দিনের নবীকে তোমার সামনে না বসায় দিবা ঘোড়ার পিঠের উপর উঠা দেয়া তুমি বিশ্ব নবীর পিছনে থাকবা এটা যদি পারো আমি ঘোড়া সামনের দিকে আগা যাব চিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা সোনার আব্বা জানে না এতিম নবীর কি মহব্বত কি ভালোবাসা আরে দিনের নবীর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চাও রাসূল আমার সুন্নাতি রাসূল দিনের নবীর সুন্নাতের উপর অবিচল অবিচল অসল রাসূল আমার রাসূল সুন্নাতের আদেশ দিয়েছে উম্মতেরা আমার রাসূল যে সুন্নাতের কথাগুলি বলে গিয়েছেন সেইভাবে যদি আপনি সুন্নাতের উপর অটল থাকতে পারেন রাসূল আপনার জন্য অবশ্যই সাফাত করে জান্নাতে ঢোকা দিবে এবার আবু জেহেল বিশ্ব নবীকে অর্ডার করতেছে ভাতিজারে মুহাম্মদ তুমি লাভ দিয়ে ঘোড়ার পিঠের উপর আগে উঠে যাও এবার মুহাম্মদ বিশ্ব নবী আমার লাভ দিয়ে ঘোড়ার পিঠের উপর আগে উঠে বসলেন বসবার পরে আবু জেহেল বিশ্ব নবীর পিছনে বসে গেলেন লাগাম ধরে টান্ডার ঘোড়া সামনের দিকে যারে ঘোড়া যা যা সামনের দিকে যা ঘোড়া সামনের দিকে দৌড় শুরু করে দিল যাইতে যাইতে বাজানে রি ও মুসলমান ঘোড়া যাইতে যাইতে আপনার একটি বিশাল মরুভূমির ভিতরে ঘোড়াকে থামা দিল আবু জেহেল থামানোর পরে এবার ঘোড়ার পিঠটিকে আবু জেহেল লাফ দিয়ে জমিনে নেবে বলল নাবার পরে এবার বিশ্ব নবীকে ঘোড়ার পিঠটিকে হাত ধরে টেনে জমিনে নাবায়া ফেলল এ মুসলমান আমার আব্বা জানে না যুবক ভাইরা আমি আপনাদেরকে বলতে আরজ করে বলবো
এবার ঘোড়ার পিঠ থেকে যখন হাত ধরে টেনে হাসরা মুহাম্মদকে জমিনে নামানো হলো, নামানোর পরে মুহাম্মদকে চিত করে জমিনের উপর শোয়া দেওয়া হলো। হে রাসূলুল্লাহ, চিত করে জমিনের উপর শোয়া দেওয়ার পরে এমন ভাবে চাবুক দিয়ে আঘাত শুরু করে দিল রে মুসলমান, আমার আপনার দিনের নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে বলি, ও সাসাসান, আপনি আমার গায়ে আঘাত করবেন না, আঘাত করবেন না, আমি আপনার ভাতিজা মুহাম্মদ আপনার মার আর সহ্য করতে পারি না, আপনি আমার গায়ে আর আঘাত করবেন না, একটা মারও আমার শরীরের ভিতরে দিবেন না সাসাসান। আপনি বললেন আমার বাবা জেলখানার মধ্যে বন্দি আছে, বাবারে দেখার জন্য আপনি নিয়ে আসলেন, কিন্তু বাবা তো আমাকে জেলখানায় দেখালেন না, আপনি এইভাবে নির্যাতন কেন করতেছেন, এইভাবে কেন অত্যাচার শুরু করে দিলেন রে সাসা বুঝেন, আপনি আমার গায়ে আঘাত করবেন না, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত জমিনে টপ টপ করে পড়তেছে, আবার দিলেন নবীকে আবু বকর ডাকতে বলে নবী গো, ও দিনের নবী আমার, ও দিনের নবী, আপনার শরীর থেকে রক্ত জমিনে টপ টপ করে পড়তেছে গো নবী, আপনার কাছে কি কোনো রুমাল নাই, আমার দিনের নবী টান দিয়ে রুমাল বের করে যেই জায়গা থেকে রক্ত জমিনে পড়তেছে রুমাল দিয়ে রক্তটা বন্ধ, সৃষ্টার রক্ত কোনোভাবেই বন্ধ হয় না। এবার বিশ্ব নবীকে মরুভূমির প্রান্তরের ভিতরে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে কত বালুকণা পাথর চাপা দেয় আমার নবী, আবার কান ধরে বলি ও চাচা গো, আমি দুইটা পায়ে ধরে বলি আমার গায়ে আঘাত করবেন না, আমি মুহাম্মদ আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা নেই, আমার শরীরে আর আঘাত করবেন না, আমি এতিম মুহাম্মদ, আবু জেহেল ডাকতে বলছে মুহাম্মদ রে, এই মর্মে স্বীকার করতে হবে, সত্য কথা বলতে হবে, এই কোরআনের প্রসার বন্ধ করবা নাকি বল, এই কোরআনের সত্য কথা বন্ধ করবা নাকি বল, এ মুহাম্মদ ইসলামের ইসলাম প্রসার বন্ধ করবি নাকি বল, যদি এটা স্বীকার করতে পারো আমি আবু জেহেল ওয়াদা করলাম আর মার তোমাকে দেওয়া হবে না, মুহাম্মদ ডাকতে বলছে চাচা আবু জেহেল রে, আমি মুহাম্মদ স্বীকার করলাম, আমি কোরআন গ্রহণ করে নিয়েছি, কোরআন কোনোদিন অমান্য করতে পারবো না, এ আবু জেহেল আমি ইসলাম প্রসার করা বন্ধ করতে পারবো না, ইসলাম সত্য ধর্ম মেনে নিয়েছি এটাই থাকবে, আমি বিশ্ব নবীর জীবন যদি চলে যায় চলে যাবে, আমি রাসূল কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আবু জেহেল দে তোর বাতিল আমি রাসূল মেনে নিতে রাজি নাই, চিল্লা বলা যাবে নাকি একবার মারহাবা। সোনার আব্বা জানে না, বিশ্ব নবী ডাক দিয়ে বলছে আবু জেহেল আমি সত্যটাই মেনে নিয়েছি, বাতিলের কাছে মাথা নত করব না, এ মুসলমান ইমানদার কারি কই রে মুসলমান, বর্তমান আমাদের ইমান হয়ে গেছে কচুর পাতার উপরে পানি দিলে যেরকম টলমল করে, আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে পানির মতো কচুর পাতার উপর টলমল করতেছে, কথা বলুন ঠিক কিনা, এই মুহূর্তে যদি পুলিশ এসে পিছন থেকে একটা তাড়া মারে থাকবেন সকলে, কথা কয় না থাকবেন, সবাই থাকবেন তো না, আমাকে একা একা রেখে আপনারা পলাবেন, শোনার মাধ্যমে আপনার কষ্ট হচ্ছে, আপনাদের বিরক্ত বোধ করছেন না তো, যদি কষ্ট হয় বলবেন হুজুর কষ্ট হচ্ছে বক্তাটা উঠা দি। সোনার আব্বা জানে না যুবক ভাইরা, এবার যখন মার বন্ধ হয়ে গেল এবার আবু বকর ডাক দিয়ে বলছে নবী গো, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে রসুল আপনি আমার কলজ বন্ধু, আপনি আমার প্রিয় বন্ধু, সুখের সময় কষ্টের সময় আমি আপনার পাশে থাকি, আপনাকে যে অত্যাচার জুলুম নির্যাতন মারধর করলো কোন কারণে করলো নবী গো, আপনার কি এত বড় অপরাধ ছিল, আমার দিনের নবী ডাক দিয়ে বলছে আবু বকর, হে আবু বকর আমার জীবনের অপরাধ সত্য কথা বলা, আমার জীবনের অপরাধ হলো কোরআনের প্রসার করা, আমার জীবনের অপরাধ হলো মানুষের কাছে
কাছে ইসলাম প্রচার করা। এইবার দেখুন, এই যে প্রথমে বলেছিলাম আমাদের আলেমদের ভিতরে মাওলানা রফিকুল ইসলাম মাদানী এই কোরআনের সত্য কথা বলতে গিয়ে জেলের কারাগারের মধ্যে বন্দী হয়ে গেল। আমাদের রফিকুল ইসলাম মাদানী কোরআনের সত্য কথা বলতে গিয়ে ইসলামের সত্য কথা বলতে গিয়ে মাজারের ভিতরে গরির রশি লাগাইয়া টেনে হেসাইয়া হেসাইয়া হাতের ভিতরে কড়া কড়া লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়া পায়ে বেরি ডান্ডা বেরি লাগাইয়া মাথায় হেলমেট দিয়া টেনে হাসিয়া হাসিয়া নিয়ে যাচ্ছে আদালতে মুসলমান। এর বিচার যদি আল্লাহর জমিনে না হয় কাল কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিতেই হবে কথা বলুন ঠিক কিনা।